সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার ফরিদপুর থানার আরকান্দি গ্রামে। এই গ্রামেরই সবুজ ভাইয়ের খামারে। সবুজ ভাই মূলত একজন প্রান্তিক খামারি, মূলত গরু লালন পালন করাই তার কাজ। তো তার খামারে ছোট বড় মিলে প্রায় 20টার মতো গরু আছে। তো আপনারা অনেক সময় গরু লালন পালন সম্পর্কে জানতে চান, বা প্রান্তিক খামারিরা কীভাবে গরু লালন পালন করতেছে, বা আদেও গরু লালন পালন করে লাভবান হওয়া যায় কি না, সেই সব বিষয়ে বাস্তব যে চিত্র এটা আপনারা দেখতে চান। তো আমাদের সন্ধান টিভির নতুন উদ্যোগ, প্রত্যেক সপ্তাহে এখন কিছু না কিছু প্রান্তিক খামারির ভিডিও আপনারা দেখতে পারবেন, যেইখান থেকে গরু বাছুর সম্পর্কে বাস্তব যে অভিজ্ঞতা বা বাস্তব চিত্র এটা আপনারা বুঝতে পারবেন। তো আমাদের আজকের পর্বে আমরা এসেছি সবুজ ভাইয়ের খামারে। তো সবুজ ভাইয়ের খামারের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সবুজ ভাই খামার করে আসলে কতটা ভালো আছে, কতটা লাভবান তিনি, কীভাবে তিনি গরুর খামারটা পরিচালনা করতেছে, এই সব বিষয়গুলোই আজকের পর্বে তুলে ধরবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনি? আল্লাহর মর্জি ভালো আছি। একদম শুরুতে আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ, আমার নাম সবুজ। আমার বাড়িটা আরকান্দি, বনাইনগর ফরিদপুর থানা। বনাইনগর ফরিদপুর থানা আর পাবনা জেলা। পাবনা জেলা একদম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পরিবেশে বাড়ি, গ্রাম্য পরিবেশে গরু লালন পালন করেন? জি, আমরা গ্রাম্য ইয়েতে থাকি, গ্রাম্য সবকিছু। তো এটা তো আপনি হচ্ছে মূলত গরু লালন পালন করে থাকেন, বিক্রি করেন না? হ্যাঁ, বিক্রি করি। বিক্রি করেন? কোন সময়টা বিক্রি করেন? বিক্রি করি যখন একটা গরু হয়তো আমরা তিন বিন চার বিন কামাই খেলেন, তারপরে আমরা হয়তো বিক্রি করি। গরুটা বয়স্ক হয়ে যায় তখন বিক্রি করেন? হ্যাঁ। অল্প বয়সী গরু বিক্রি করেন? না, অল্প বয়সী আমরা গরু খুব কম বিক্রি করি। আচ্ছা, মানে গরু মূলত লালন পালনটাই আপনাদের পেশা, আর যে গরুগুলো যখন বয়স্ক হয়ে যায় সেই গরুগুলো শুধু বিক্রি করেন? সেল দিয়ে দিই। আচ্ছা, তো এই যে গরু পালনটা শুরু করলেন, এটা কত বছর আগে শুরু করছিলেন? তাও তো আমার বয়স এখন বর্তমান 36-37 বছর বয়স। আমি যখন 11-12 বছর বয়স তখন আমি কাঁদাকাড়ি শুরু করেছি। আমাকে একটা বাচ্চা বাচ্চা কিনে দেন, তো তখন আমার বাপ একটা বাছুর আমাকে কিনে দেয় 2100 টাকা দিয়ে। গরু বাছুরের প্রতি প্রেম ভালোবাসা ছিল? আমার আমার আন্তরিক খুব পরতা দিয়ে, আমার খুব একটা ইয়ে আন্তরিক, এর জন্য আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, তারপর ধরেন আমার বাপ একটা বাছুর কিনেছিল 2100 টাকা দিয়ে। সে থেকে আমি বর্তমানে আমি জমি জমা এটা সেটা দিতে মোটামুটি 1.5 কোটি টাকার লোক আমি বর্তমানে, এই শুধু গরু পালন করে। গরু পালনের কারণে? হ্যাঁ। তো আসলে ইউটিউব অনলাইন খুললে তো গরু পালনের অনেক সফলতার চিত্রগুলো দেখা যায়, যে গরু পালন বোধহয় খুব সহজ, গরু পালন করলেই কোটিপতি হওয়া যায়। না ভাই, এটা আসলে কতটুকু সত্য এই জিনিসটা আমরা আজকের ভিডিওতে তুলে দেবো, বাস্তব গরু পালনের চিত্রগুলো আমাদের দেখাবেন। ভাই, এটা খুব কষ্টের জিনিস এবং খুব সাধনার জিনিস। এই জিনিস নিয়ে খুবই কষ্ট হয়, তবু আমরা কষ্ট কষ্ট মনে করি না। আমার প্রকৃতিক ব্যবসায়ী এইটে, আমরা এই কর্মরেই খাই এখন, শুধু এই গরু পালন করে খাচ্ছি। হ্যাঁ, এই ব্যবসা করি আমরা খাই এবং এইতে লালন পালন করে চলি। তো আপনি যখন শুরু করলেন, আপনি বললেন যে কান্নাকাটি ধরে বাবার থেকে একটা গরু কিনে নিয়ে আপনি খামারটা শুরু করছিলেন? জি জি। আর বর্তমানে আপনার খামারে কতগুলো গরু আছে? এখন বর্তমানে বাছুর কুছুর দিয়ে 18-20টা এরকম আছে। 18-20টা? হ্যাঁ। আচ্ছা, এতগুলোই ছিল নাকি? না, প্রথমে একটা গরুই ছিল, তারপর আমি ওই একটা দেশাল বাচ্চার থেকে আস্তে আস্তে কিনতে কিনতে ওই লালমান ওরা বিয়েছিল, একটা গরু 16 বিন দিয়েছিল আবার। 16টা বাচ্চা? 16টা বাচ্চা দিয়েছিল সেই গরু। তারপর আস্তে 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 আমি ওইগুলি দেশাল গরু বিক্রি করি, করার পরে অস্ট্রেলিয়া কিনি আস্তে আস্তে। জাতটা আস্তে আস্তে উন্নত করছেন? হ্যাঁ, আস্তে আস্তে জাতও উন্নত করছি, উন্নত বাচ্চাও নিজের বাড়ি থেকেই হয়েছে, ভালো সার দিয়ে ধরে দেই, এই পর্যন্ত হয় আর কি। তো বর্তমানে আপনার কাছে যে 20টা গরু আছে, এইগুলো মূলত কোন কোন জাতের গরুগুলো আপনার খামারে আপনি রাখছেন? ইয়ার বর্তমান আছে হলে আপনার হলো ফিজিয়ান আছে, তার বাদে মিনি জার্সি আছে, অস্ট্রেলিয়া আছে, মানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে, সব ধরনের গরু আছে, করাস আছে, সব ধরনের। কোন ধরনের গরুতে আসলে দুধ বেশি হয়? সবচেয়ে থেকে ওই ফিজিয়ানের দুধ বেশি, সবচেয়ে ফিজিয়ানটার বেশি হয়। আর গরু বাছুর পালে এটা যেহেতু জানদারি একটা জিনিস, এর রোগ বালাই বা সমস্যা তো হয়? রোগ বালাই আল্লাহর মর্জিতে যাই ঠাকঠুক হয়, নিজেও কিছুটুকু জানি এবং ডাক্তার এক সময় ডাক দেই, এইভাবেই আর কি। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনার আসলে দেহ শুনে খাওয়াই এরকম, কোন গরুতে আসলে কোন জাতের গরুতে রোগ বালাইটা একটু বেশি হয়? এই বর্তমানে এই ফিজিয়ান গরুগুলির রোগ বালাই বেশি, ফিজিয়ানটারই দুধ বেশি, আবার ফিজিয়ানটারও রোগ বালাই বেশি, দুধও বেশি। জি। আচ্ছা, তো আপনার কাছে যত 20টা গরু আছে, দুধের গরু আসলে কয়টা আছে? দুধের গরু তো মোটামুটি আমার 10টা গাই আছে, দরাসলে ওই 16-18 বিশ এরকম, কিন্তু উন্নত একটা আছে সবচেয়ে 28-এর। আচ্ছা, মানে আপনার কাছে বর্তমানে 10টা গরু আছে, সবগুলোই আসলে পাশাপাশি দুধের গরু? হ্যাঁ, পাশাপাশি। আর বর্তমানে দুধ দিচ্ছে আসলে কয়টা গরু? এখন বর্তমানে দুধ আমরা পাচ্ছি 8-9টা গরু দুধ
বর্তমানে রানিং 8টা 9টা গরুর দুধ আপনি পাচ্ছেন? হ্যাঁ বর্তমানে। তাহলে একটু দুধের হিসাবটা আমরা করি, পার ডে সকালে আছে 60-62, মানে সকালবেলা আপনার খামার থেকে 60-62 কেজি দুধ যায়, মানে এক মুন 20 কেজির মতো। হ্যাঁ এরকম 20-22 কেজি 20-22 কেজি এরকম। আর বিকেল বেলা কতটুকু দুধ যায়? বিকেল বেলা হয় 45-46 এরকম, অর্থাৎ 1 কেজি 500 এর এরকম। আচ্ছা, তার মানে এক মুন 500 কেজি। সকাল আর বিকালের 15 কেজি দুধের ডিফারেন্স হয় আপনার? হ্যাঁ, ওই সব ফার্মে দেখা যায় কি আপনার ওই বিকালবেলা দুধ একটু কমই হয়। আচ্ছা, কম হয় কারণ বিকালবেলা অল্প সময় পায়। অল্প সময় পায়, আর রাতে ঠান্ডা পরে দুধ একটু বেশি হয়। তার মানে আপনার খামার থেকে সকাল এবং বিকাল মিলে প্রায় 100+ আপনি দুধ বিক্রি, মানে দুধ দিচ্ছেন? জি। আচ্ছা, তো আপনাদের দুধ বিক্রির ব্যবস্থাটা কি? আমার বাগাবাড়ি নিজস্ব সমিতি আছে, আমি সেখানে দুধ বাগাবাড়ি মিল্ক বিটাতে নিজস্ব সমিতি করে সেখানে দুধ দেন? সেখানে দুধ দিই, দুধ আগে মানসিক দিতাম, তখন দেখলাম যে ব্যবসায় মানুষই মোট টাকা লাভ অংশ মানুষই নিয়ে যায়, তখন আমি সমিতি নিজস্ব করি। আচ্ছা, তো আসলে আপনারা যে দুধ বাগাবাড়ি মিল্ক বিটায় দিচ্ছেন, এতে কেমন রেট পান আসলে আপনারা? বর্তমানে দেখা গেছে যে আগে আপনার 40-42 টাকা দাম পাইছি, কিন্তু এটা খাদ্যর সাথে সব কিছু, খাদ্য ভালো দিলি পারে ফ্যাটান, বর্তমানে ফ্যাটও ভালো, দুধের দামটাও ভালো, মোটামুটি দেওয়া যায় যে 45-46 টাকা। আপনারা কি ফ্যাটের উপর নির্ভরশীল? হ্যাঁ, ফ্যাটের উপর নির্ভরশীল, যেরকম খাবার দেয় হ্যাঁ সেরকম ফ্যাট পাওয়া যায়। আচ্ছা, তাহলে ফ্যাট বৃদ্ধি করার জন্য কোন কোন খাবারগুলো আপনারা গরুকে বেশি খাওয়ান? কাঁচা খোল খাওয়াই, তা বাদে আপনার কাঁচা অর্থাৎ নারকেলের খোল, আর আপনার খাওয়াই গুঁড়ো খাওয়াই, তারপরে তিলের খোল দেই, তিল ফিট খাওয়াই, ছাল, বিভিন্ন এই ধরনের খাবার দিলে দুধের যে ফ্যাট এটা বেশি হয়। সোয়াবিন এটা খাওয়ালি পরে ফ্যাটটা যত বেশি হবে আপনার রেটটা বেশি, ততটা আমার ভালো লাভ, তাতে এভারেজে আপনার 45-46 টাকা করে রেট পাচ্ছেন। হ্যাঁ, সকাল বিকেল একই রেট? এরপর একই রেট, হ্যাঁ সকাল বিকেল ওই গড় একই রেট, ফ্যাট ইয়ে করে একই রকম রেট পান? আচ্ছা, বিকালের একটু ফ্যাট বেশি, বিকালবেলা ফ্যাটটা একটু বেশি পড়ে, এজন্য বিকালবেলা দুধ কম হলে তাপমাত্রা বেশি হয়, রেটটা একটু বেশি একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, তো এইভাবে আসলে আপনি গরু লালন পালন করে আসতেছেন আর দুধটা মিল্ক ভিটা বাগাবাড়িতে দিচ্ছেন, আর একটা গরু থেকে শুরু করছিলেন, বর্তমানে 20টার মতো গরু আছে? গরু তো না বেচলে আমার একদিন 1-200 গরু, এগান্নে গরু আমার হয়েছিল, মানে যখন গরু বেশি হয়ে যায় বিক্রি করে, হ্যাঁ বিক্রি করে একটু কমায় জমি জিরো চাই, জায়গাটাও দেখলাম যে খুব একটা বেশি না, এইরকম একটা পরিবেশে 20-22টা বা 25টা গরু লালন পালন করা সম্ভব? সামান্য জায়গা, বেশি গরু লালন পালন করলে তো আবার হবে না। হ্যাঁ, জায়গার দরকার, জায়গারও দরকার আছে, সমস্যা। তো বর্তমানে আপনার কাছে যে গরুগুলো আছে সব থেকে বেশি দুধ দিচ্ছে কোন গরুটা? আমাদের সেই গরুটা একটু দেখাবেন। বর্তমানে ওই গরুটা দুধ বেশি দিচ্ছে, এই যে এই পাশে যে গরুটা আছে লাল সাদা, হ্যাঁ লাল, হ্যাঁ লাল ফাকা, এই এই গরুটা কোন জাতের বলতে পারবেন? এটা আপনার এক ধরনের বলা হয় যে ফিজিয়ানি, কিন্তু এই একটা জাত, মানে এ জাত আমি ভালো করে এই আমি নতুন পালতেছি এটা আর কি। এই ধরনের গরু নতুন পালতেছেন? এটা কি আপনার কিনা গরু না পালের গরু? এটা আমি কিনেছিলাম। কতদিন আগে কিনছিলেন? গত বছর কিনছিলাম আপনার 95,000 টাকা দিয়ে। শুধু 95,000 টাকা দিয়ে? শুধু 95,000 দিয়ে। তখন কি বাচ্চা ছিল না? বাচ্চা তো কিচ্ছু ছিল না, খালি শুধু গরু কিনছিলাম। আমার বাড়িতে এসে গা বইছে। প্রথম বাচ্চা দিয়েছে আপনার বাড়িতে? না, হবে বাচ্চা হবে। আচ্ছা, তার মানে আপনার বাসায় এসে প্রথম বাচ্চা দিয়েছে, এই ধরনের গরু আপনি কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দিবি এই ধরনের গরু? তো বাচ্চা দেওয়ার পরে আপনি এই গরুটাই এখন বর্তমানে আপনার খামারে সব থেকে বেশি দুধ হচ্ছে? আছে ওই পাশাপাশি সব একই রকম। এটা কতটুকু দুধ পান? এটা আমি 28-এর মতো দুধ পাইছি, এই খালি গরু কিনে নিয়ে এসে। আমি প্রথমবারই 28 কেজি দুধ পাইছি? হ্যাঁ, গরুটা প্রথম আমি যখন কিনি তখন এগুলো দুধ আসলে 5-6-এর। আচ্ছা, আমি নিয়ে এসে ভালো খাবার দিলাম, খাবার দিয়ে ট্রিটমেন্ট দিলে মোটামুটি দেখা গেল যে কৃমির ওষুধ দিয়ে সেটা ভিটামিন টিটামিন দিলাম, দেওয়ার পরে সেই গরু আস্তে আস্তে দুধ খালি খালি দুধ দিয়ে আসলো। হ্যাঁ আচ্ছা, তো এখন তো আপনি বলতেছেন 1 বছর আগে আনছেন এই গরু? হ্যাঁ, আমি গত 80 মাসে গরু কিনে আমার। এখনো কি গরুটার দুধ আছে? হ্যাঁ এখনো দুধ আছে, এখনো দুধ আছে। হ্যাঁ এখনো 16-17 দুধ আছে, এখনো 16-17 কেজি দুধ হয়। আমি গরু ছাড়িয়ে দিতে চাচ্ছি কিন্তু পারতেছি না, মানে দুধটা ছাড়াই দিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না? পারতেছেন না। তার মানে কি আবার প্রেগনেন্ট এখন? হ্যাঁ প্রেগনেন্ট, তো গরু গাভ। হ্যাঁ, কতদিন বাকি আছে বাচ্চা দিতে? এখনো 2 মাসের, 2 মাসের, 2 মাস আছে। আচ্ছা, আর এই গরুটার বয়স কেমন, কতগুলো দাঁত হয়েছে? বয়স আপনার কেবলই দাঁত ছাড়ছে, দাঁত ছাড়া হয়েছে। আচ্ছা, তো আপনি মাত্র 95,000 টাকা দিয়ে গরুটা কিনছিলেন? আমি খালি গরু জায়গা দিয়ে না, খালি বডি দিয়ে কিনেছিলাম। আর বর্তমানে এই 28-30 কেজি যদি অরিজিনাল দুধ হয় এই গরুর দাম তো মিনিমাম 3 লক্ষ প্লাস। তা তো হবেই, তা তো হবেই। এটা
তো আপনি কি আপনার এলাকা থেকে কিনছিলেন? হ্যাঁ, এলাকায় আমি বাড়ির পাশ থেকে কিনছিলাম। আচ্ছা, তো এগুলো তো বিক্রি করবেন না? না না, এটাই আপনার খামারের মূল সম্পদ। এইটা কি বিক্রি করি? আচ্ছা, লক্ষ্মী খামারের। তো এটা সব থেকে বেশি দুধ দেয়? আর ওই যে পাশাপাশি অনেকগুলো গরু আছে, ওই পাশাপাশি একইরকম দুধ হয়? ওই একইরকম পড়ায় দেওয়া যায় যে 15-16-18-20 এইরকম। আচ্ছা, আর একটা গরু আমাদের দেখেন তো, যেগুলো একটু কম দুধ হয়, এই যে এই পাশে একটা গরু আছে, এই গরুটার কেমন দুধ হয়? কম দুধের বর্তমানে গরু হইলো, কম দুধের গরু আর বর্তমানে এটা কেমন দুধ হয় এই বিষয়ে আমাদের একটু জানান। এই গরুটা সম্পর্কে মনে হন দাঁদের পাশাপাশি করায়, পাশাপাশি প্রায় পাশাপাশি এটাও তার মানে কতটুকু দুধ হয়? এটাও কাস্তির সময় দেখা গেছে ওই 24-25 তার মানে বাচ্চা যখন সদ্য দিয়েছিল, বড় হয়ে গেছে তো আপনারা গরুগুলো সংগ্রহ করতেন, কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতেন? জিনিসটা আপনার বিষয় হচ্ছে জানা লাগবে, বিষয় জানে কোন গরু দুধ হবে, কোন গরু দুধ না হবে, এটা তো আমরা লালন পালন ছোটবেলা থেকে আমরা জানি। ভালো জাতমান ধরে কিনতে হবে, কিন্তু জাতমানটা কি এটা তো বুঝতে হয় আসলে? ভালো ভালো জিনিস তো অবশ্যই আমরা চিনি, কোন জিনিসটা দুধ হবে, কোনটা দুধ হবে, এটা তো আমরা ভালো জানি। তো ওই যে ওই পাশে আবার দেখলাম কিছু জালি বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আসলে কোন গাভীর? এই জালি বাচ্চা এক গরু রয়েছে, দুই বাচ্চা, এক গরু দুই বাচ্চাও আছে, এই যে পাশাপাশি দুটি আছে, এই যে দুটা ছোট জালি বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, একটা বহন একটা আইরি, দুটা বাচ্চাই বাইসে আছে? জি। কোটা কোনোটার কোনো সমস্যা নাই? না ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। কোন গরুটার বাচ্চা এটা? ওই তো দুই পাহাড়ার, এই যে এই পাশে যে পাহাড় গরুটা আছে, চলুন আমরা একটু গরুটা দেখি। দেখেন পায়ে একটু সমস্যা? হ্যাঁ, গরু মানে যে পায়ের খুর, হ্যাঁ ছোটবেলা থেকে পায়ে সমস্যা একটু। হ্যাঁ, এই গরুটার দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চাই সুস্থ আছে? জি। এই দুটো বাচ্চা যেহেতু হয়েছে, কেমন দুধ হয়? দুধ তো ভালো রান দোয়াবি পাই না, দুটি বাচ্চা খাতি ফুরো যায়, দুই বাচ্চা খাতি ফুরাই যায়। হ্যাঁ, যেটুক দুধ হয় পড়া পড়া বাচ্চা খাতি ফুরো যায়। বাচ্চাকে কয় কেজি করে দুধ আসলে খাওয়ান আপনারা? অস্ট্রেলিয়া বাচ্চা তো দুধ লাগে বেশি, দেখা যায় যে আপনার একটা ভালো বাচ্চার দেখা যায় যে চার সর্বনিম্ন হলেও আপনার 10-12 দুধ লাগে। এতটুকু দুধ খাওয়াতে হয়? দুধ খাওয়াতে আমি বাচ্চাকে দুধ খাই, এই যে দেখতেছেন যে 6-7 মাসের বাচ্চা, সব এই সার বাচ্চাগুলো 6-7 মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে, আমি বাচ্চাকে দুধ খাই। আমার হলো বেশি বড় হয়ে বাচ্চা বানানি টক পুরি ওর এডেল সবচেয়ে বড় ব্যবসা। দ্রুত বাচ্চা বানায় বাচ্চা যদি বিক্রি করেন, একটা বাচ্চায় 60-70 একদম, হ্যাঁ 60-70 বিক্রি হয়, ওই সময় দেখা যায় যে আমার বাচ্চাটাই লাভ। আমি দুধ একটু কম হয়ে কম দেওয়ালে আমার বাচ্চাটাই বর্তমানে বেশি লাভ, কারণ গাভীর যতটুকু দুধ দিচ্ছেন এর পিছনে আবার তো খরচ করতে হয়। হ্যাঁ, খরচ করতে হয় আমাকে। আচ্ছা, আর একটা বিষয় কি দেওয়া যায় না, মানে নিজেরে খামারি পালন করি তো ওই কাউ টিয়া পয়সা দেওয়া লাগে না, মানে মা আছে, বাপ আছে, বউ আছে, আমরাই সব কিছু করি, অন্য কাউকে পয়সা দেই না। তো এবার আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন আপনাকে বলি, আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমার পরিবারে আমার তিন ছেলে মেয়ে, আমার ওয়াইফ এবং আমার বাপ মা। আচ্ছা, আপনারা কয় ভাই? আমরা দুই ভাই, এক ভাই ঢাকায় থাকে ও বউটো ঢাকায় থাকে। তার মানে আপনার বাবা মা, আপনার তিনটা ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সবাই আসলে গরুর উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, সবাই ডিপেন্ড করে গরুর, অন্য কোনো কর্ম কেউ করে না? না, অন্য কোনো কর্ম কেউ করে না। একটা ভাই আছে, সে ঢাকায় চাকরি করে, সে যা ওর টাকা দেয় না লেয়, তার মতো সে আলাদা আছে। আর আপনার পরিবারে যে 5-7 জন সদস্য, সবাই আসলে এই গরুর আয়ের উপরে নির্ভরশীল, আপনারা অন্য কোনো কাজ করেন না? অন্য কোনো কাজ? আর এই সবকিছুর খরচ পাশাপাশি আপনি বলেন যে দিনকে দিন আপনি স্বাবলম্বী হচ্ছেন, যেটা আপনি বলেন যে জমি জমাও করছেন, নিজের ভাগ্যটাও আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, আগে কোনো কিছু ছিল না, এখন বর্তমানে আল্লাহ দিলে খুব বেশ স্বাবলম্বী, বেশ স্বাবলম্বী। আচ্ছা, তো একটু বলেন তো, এই গরুগুলোতে যেহেতু আপনার এখন পার ডে 100 কেজি দুধ আপনার খামার থেকে বের হচ্ছে, তো এই খামারে প্রতিদিন কত টাকার খাবার আপনার দিতে হচ্ছে? খাবার তো তাও তো মোটামুটি 2,200-2,250 টাকা তো খাবার লাগে, প্রায় 2,200-2,250 টাকা সকাল এবং বিকাল মিলে? হ্যাঁ, সকাল বিকাল মিলে তা তো লাগে, বেশি বেশি লাগবে। সারা হিসাব করে রাখেন না আসলে কতটুকু লাগে? না, আমরা অত হিসাব করি না, তো আমরা দেওয়া যায় যে হয়তো 20,000 টাকার খোল নিয়ে আসি, এদিকে মোটামুটি দেওয়া যায় যে আপনার গাছ টাছ তো আমরা খুব একটা দৌড় নিজের গাছের খাতার গাছই খায়, খ্যাটার কিনে একবারে দেওয়া যায় 1-1.5 লাখ-2 লাখ টাকার খেয়াল লাগে। আচ্ছা, তখন মানে ওইভাবে হিসাব আসলে একটা হিসেব করে দিয়েছি, থাক থাক যে মোটামুটি 1,300-1,400 টাকা এরকম, খ্যার মেয়ের অল কিছু দলি পরে 1,400-1,400 টাকার মতো খরচ পড়ে। আচ্ছা, মানে একবারে পুরো খামারে? হ্যাঁ, পুরো খামারে। আর আপনি যদি সবসময় কি 100 কেজি দুধ থাকে না, কোনো সময় কম বেশি হয়? সব বেশি হয়, অনেক সময় কমায়, ঘাসের সময় যা তখন দুধ একটু বেশি বেশি হয়, ঘাস খাওয়ালে তখন আবার মানে খরচটাও কমে যায়। হ্যাঁ, খরচ। তার মানে আপনি দাদা নিজস্ব ঘাস আছে 7-8 বিঘে,
গ্যাস কাটি গ্যাস খাই খইলো তো অনেকটু কম লাগে তখন গর দুধ বেশি হয় তার মানে বর্তমান যে পরিসংখ্যান আমরা যদি একটু হিসাব করি আপনার খামার থেকে প্রতিদিন প্রায় 5000 প্লাস 5000 টাকার প্লাস দুধ বিক্রি করতেছেন আর যদি 4000 টাকাও খরচ করেন আপনি প্রত্যেক মাসে শুধু দুধ বিক্রি করে 30000 টাকার মতো লাভবান হন দিন 1000 টাকার আর যখন প্রত্যেক বছরে আপনি 10টা গাভী থেকে 10টা বাচ্চা বিক্রি হয় তখন তো একবারে একটা মূলধন 5 6 লাখ দুধই আরই বেশি এবং তো অবস্থা গত বছর দুধই আরই বেছিলাম 3 লাখ 46000 এইভাবে আর কি আসলে ওইগুলাই লাভ এখন যেটা হচ্ছে এটা পরিবারের খরচ দিয়ে সবকিছু চলে যাচ্ছে আর প্রত্যেক বছরে 10টা বাচ্চা যদি বের হয় 5টা বিক্রি করেন 5টার থেকে যদি 4 লাখও হয় 3 লাখও হয় ওইটাই আসলে মূলধন মূলধন ওইটা দ্বারাই আপনি আরো এটা নিজের ভাগ্যটা পরিবর্তন করতেছেন জমি জমা প্লাস আরো খবরটা ইয়া করতেছেন তো এবার একটু আসলে বলেন তো আমরা তো অনেকেই মানে আমাদের অনেক দর্শক আছে যারা প্রবাসী ভাই আছে বা দেশে কর্মহীন অনেকেই আছে গরু পালন করতে চায় বিভিন্ন সময় ইউটিউব অনলাইন দেখে আমরা নিজেরাই অনেক সময় বিভিন্ন ইউটিউব অনলাইনে বিভিন্ন রকম খামারের ভিডিও তুলে ধরে বিক্রয় পোস্ট করে থাকি তো এগুলো দেখে অনেকে অনেক রকম সিদ্ধান্ত নেয় গরু পালন করার এটা খুব কষ্টের কাজ খুব কষ্টজনক জিনিস ধৈর্য হলে সব কিছু ঘটনা হচ্ছে খালি পাললি পালবি এটা বললি তো নয় এটা রোদ বৃষ্টি নাই ঝড় ঝাপটা নাই এটা করাই লাগবে চাকরিদের ছুটি আছে এদের ছুটি এখানে কোনো ছুটি নেই দেখা যায় কি বর্তমানে আপনার এ কাজে ছুটি নেই বিষয় হচ্ছে আপনার আমরা দেখা যায় রাত 4টার দিকে উঠি উঠি গরু বাছুর বাদ দিয়ে হাত মুখ দিয়ে এটা সেটা করি করার পরে দেখা যায় গরু মোর ধোয়ান লাগে জাফান লাগে বহুত পরিশ্রমের এখন দেখেন আপনারা অফিসের যে কোনো একটা কাজ করতেছেন দেখেন আটটা বন্ধ ঘুমাতে আমার সেই ব্যবসা লয় আমার এই ব্যবসা মনে যে রাত্রি উঠলাম সারাদিন ইনশাল্লাহ টুকটাক টুকটাক করি করাই লাগবে ঘাস কাটা লাগবে এটা করা লাগবে গরু খাবি দেওয়া লাগবে গরু জাফান লাগবে বহুত বহুত কাজ এই ধরনের কাজ আসলে যারা করতে পারবে যাদের করার মেন্টালিটি আছে তারাই খামার কাজটা করতে পারবে তাছাড়া ভদ্রলোকের কাম না এটা এটা ভদ্রলোকের কাজ না না জি আচ্ছা তো ভদ্রলোক যারা আছে তারা ওইভাবে কাজের লোক সেট আপ করে নিজেকে তদারকি করে করে করাই নিতে হবে বর্তমান যুগে আপনি নিজের লোক ছাড়া খামার করা বর্তমানে খুব কঠিন যতদূর জেনে কেন দুধ বিক্রি করে তার বর্তমানে কঠিন জিনিস আমরা নিজেরা কর্মহরি তাই কিছু থাকতে চায় না কিন্তু আমরা পাই না অন্য কোনো কর্ম করবে এই খামারে যদি আপনি এখন আরেকটা নিজেরা কর্ম না করে অন্য একটা লোক দিয়ে খামারটা পরিচালনা করেন তখন এই খামার থেকে লাভ হবে লাভ হবে না তখন মোটামুটি দেওয়া যায় দুই পালি সই লাভবান হবে কাজের লোক আসলে তার পিছে প্রতি মাসে প্রত্যেক বছর মোটামুটি 2 লাখ টাকা খরচ হবে ভাত কাপড়ের আশিটা দিয়ে টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে 2 লাখ টাকা তো খরচ হবে মিনিমাম আর খামার থেকে এক বছরে 2 লক্ষ টাকা বের হয়ে যাওয়া মানে অনেক কিছু অনেক কিছু 4 লাখ ঘাটতি আর যখন আমি 2 লাখ কামাই করি তখন আমার 4 লাখ লাভ আমরা এই সিস্টেমে চলাফেরা করি তার মানে নিজের গরু নিজে পালন করতে হবে প্রবাসী ভাইয়ের যারা আছে তাদের দেশে আসতে হবে আর ধীরে সুস্থে আসলে একটা দুইটা দিয়ে বাড়ি করা যাবে না আল্লাহ দিলি আস্তে আস্তে এমনি হবে আর নিজের খামারের গরুদের নিজের খামার পরিপূর্ণ করতে হবে অন্য থেকে গরু কিনে নিয়ে এসে খামার পরিপূর্ণ করলে ওই খামার থেকে লাভ হয় না লাভ প্রথম তো চালান লাগবেই যে কোনো জিনিস কর্মের গেলে আপনার চালান ছাড়া তার ব্যবসা হবে না চালান তো আপনার লাগবেই মূলধন তো লাগবে মূলধন না থাকলে তো কোনো কিছুই হবে না ওই দেখা যাবে কি নিজস্ব একটু নিজের লোক হলে সবচেয়ে ভালো হবে জিনিস দেখলো ভালো মন্দ জিনিস বুঝতে পারলো এইটুকু বুঝছেন তাছাড়া তো মনে হয় যাই পরের লোকদের তো কোনো কাজ হবে না অবশ্যই বুঝছেন তো সবুজ ভাই আপনি কি পরামর্শ দেন যে এখনো যারা খামার করে নাই খামার করার কথা চিন্তা করতেছে তারা খামার সেক্টরে আসতে পারবে খামার খুব কঠিন জিনিস ভাই বলতেছি চাকরি করে ছুটি আছে ব্যবসার ছুটি নাই তো এই মেন্টালিটি নিয়ে যদি কেউ আসতে চায় আসতে পারে হ্যাঁ আসতে পারো পারে কিন্তু ঘটনা হচ্ছে ইয়ার খুব পরিশ্রমের জিনিস খুব কষ্ট এবং সকলের কপালে তো সবকিছু হয় না হয় না বুঝছেন যেমন আপনি যে গরুটা দেখালেন ওই গরুটা আরেকজনের কপালে 5 কেজি দুধ দিছে আপনার গরুর কাছে সেটা আজ মনে হচ্ছে 28 কেজি দুধ দিচ্ছে তার এরা সবকিছু ভাগ্য তো বিষয় হচ্ছে সেরকম সিস্টেম আর সেরকম নিজের লোক লাগবে নিজের সবকিছু লাগবে পর লোক দিয়ে কোনো কাজ এসব খামারি কাজ হয় না যে কথাটা বলতিছেন এটা হয় না আচ্ছা তো সবুজ ভাই যতটুকু সম্ভব হয়েছে আপনার খামারটা ঘুরে ঘুরে দেখাইছি আপনার খামারে যে গরুগুলো ছিল একটু একটু দেখানোর চেষ্টা করছে আমার দর্শকদের আপনি ছোটোখাটো অনেক রকম পরামর্শই দিয়েছেন তো তারপরেও যদি আমার কোনো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করে কারোকে কোনো হেল্পের দরকার হয় আপনি হ্যাঁ অবশ্যই 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 বলুন আপনার নাম্বারটা কি আমরা দিয়ে দিব হ্যাঁ জি আচ্ছা তো আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন আমরা স্ক্রিনেও দিই 01759 019681
আপনার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করলে খামারের সার্বিক কোনো সমস্যা হলে বা কারোর কোনো পরামর্শ দরকার হলে বা নতুন খামারে কিভাবে খামার করবে এই সব বিষয়ে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। বিরক্ত হবেন না তো? না কোনো সমস্যা নেই। অনেক দর্শক কিন্তু দিবে। যতকে না দেয় আমি এটা করব। তো আমি একটা প্রতিবেদন করে গেলাম, এরপরে আরেকটা প্রতিবেদন করব ফলোআপ। আরেকটা দিন আমি আসবো, আপনার খামারে কতটুকু দুধ হচ্ছে না হচ্ছে প্রায় এক থেকে দেড় মাস পর আবার আসবো, যদি আমার দর্শকরা চায় আমাকে আবার একটু সময় দিবেন। ঠিক আছে সবুজ ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।